আসসালামু আলাইকুম আজকে পড়ে শোনাব হুমায় আহমেদ স্যারের লেখা একটা ছোট গল্প গল্পটার নাম বুড়ি রাত দুপুরে কুকু পোপো শব্দ সবে শুয়েছি ঘুমে চোখ জড়িয়ে এসেছে বিচিত্র শব্দে উঠে বসলাম ব্যাপারটা কি। আমেরিকায় নতুন এসেছি এদের কাণ্ড কারখানার সঙ্গে এখনও তেমন পরিচয় হয়নি ক্ষণে ক্ষণে চমকে উঠতে হয় এখন যেখানে আছি তার আমেরিকার নাম রুমিং হাউস পায়রার খোপের মতো ছোট্ট একটা ঘর সেই ঘরে সোফা কাম বেড পড়ার টেবিল টেবিলের একপাশে একটা এফ এম রেডিও এই হলো আমার ঘরের সাজসজ্জা ভাড়া পঞ্চাশ ডলার জলের দামে বলা চলে আমেরিকান এক দম্পতি তাদের বসত বাড়ির দোতলা সব কয়টা ঘর ভাড়া দিয়ে দিয়েছেন দরিদ্র বিদেশি ছাত্ররা এই সব ঘরে থাকে কমন রুম রান্নাঘর নেই খেতে হয় বাইরে সিগারেট খাওয়া যায় না ল্যান্ড লেডি ঘর ভাড়া দেওয়ার সময় কঠিন গলায় এই তথ্য জানিয়ে দিয়েছেন উঁচু ভলিউমে স্টেরিও সোনা নিষেধ নানা বায়নাক্কা তবু এখানে উঠে এসেছি কারণ সস্তা ঘর ভাড়া তাছাড়া জায়গাটা ইউনিভার্সিটির খুব কাছে ওয়াকিং ডিস্ট্যান্স নর্থ ডেকোটার এই প্রচণ্ড শীতে দূর থেকে ক্লাস করতে আসা সম্ভব নয় একটা গাড়ি কিনে নেব সেও দূর আসা দুপুরে ইউনিভার্সিটি মেমোরিয়াল ইউনিয়নে খেয়ে নেই সন্ধ্যায় যখন ঘরে ফিরি সঙ্গে থাকে একটা হামবার্গার ওই খেয়ে রাত পার করি রুমিং হাউসে উঠে এসেছি পনেরো দিন হলো কারো সঙ্গে তেমন পরিচয় হয়নি আমার পাশের রুমে আছে ভারতীয় ছাত্র অনন্ত নাগ সে আমাকে দেখলেই আবে ইয়ার বলে একটা চিৎকার দিয়ে নিজের ঘরে ঢুকে পড়ে কথাবার্তা এই পর্যন্তই কোনার দিকের ঘরে থাকে কোরিয়ান ছাত্র হান সে ইংরেজি একেবারেই জানে না আমাকে একদিন এসে বলল হেড পেইন মার্ডার মার্ডার অনেকক্ষণ পরে বুঝলাম সে বলার চেষ্টা করছে মাথার যন্ত্রণায় মারা যাচ্ছে তার সঙ্গে ভাষার কারণেই ভাব হওয়া সম্ভব নয় আমার ঠিক মুখোমুখি ঘরে থাকে ফিলিপিয়ানো মেয়ে তোহা তেইশ চব্বিশ বছর বয়স অত্যন্ত রূপবতী এই মেয়েটির ভাবভঙ্গি বিচিত্র সে কারোর সঙ্গে কথা বলে না প্রায়ই গভীর রাতে ফুপিয়ে কাঁদে পঞ্চম বোর্ডার এক আমেরিকান বুড়ি নাম ইলিজাবেথ শুরুতেই আমাকে সাবধান করে দেওয়া হয়েছিল আমেরিকান বুড়িদের কাছ থেকে যেন শত হস্ত দূরে থাকি আমেরিকান সমাজে বুড়ো বুড়ির কোনো স্থান নেই তারা খুবই নিঃসঙ্গ কাজেই কথা বলার কাউকে পেলে বুড়ো বুড়িরা তার জীবন অতিষ্ট করে দেয় অনন্ত নাগ আমাকে বলে দিয়েছে এই বুড়িকে পাত্তা দেবে না পাত্তা দিয়েছ কি মরেছ সিন্দাবাদের ভূতের মতো কাঁধে চেপে বসবে আর নামাতে পারবে না বুড়ি কয়েকবারই আমার সঙ্গে কথা বলার চেষ্টা করেছে আমি অনন্ত নাগির উপদেশ মনে রেখে শুকনো কলায় বলেছি এখন তো কথা বলতে পারবো না পড়াশোনা করছি বুড়ির সঙ্গে সঙ্গে বলেছে আচ্ছা আচ্ছা পরে কথা হবে এক জাহাজের যাত্রী দেখা তো হবেই বরং এক কাজ করো তোমার লেখাপড়ার চাপ যখন কম থাকবে আমার ঘরে চলে এসো গল্প করব আমি এখনও তার ঘরে যাইনি যাবার উৎসাহ বোধ করিনি এখন এই মধ্যরাতে বিছানায় জেগে বসে আছি শুনছি বিচিত্র কো কো শব্দ মেজাজ খুব খারাপ হয়ে গেল পরদিন ভরে মিড পরীক্ষা ভালো ঘুম দরকার ই কি যন্ত্রণা শব্দের উচ্ছের সন্ধানে দরজা খুলে বাইরে বের হলাম দেখা হলো অনন্ত নাগের সঙ্গে সেও বিরক্ত মুখে বের হয়েছে আমি বললাম কিসের শব্দ অনন্ত গলায় বলল ব্যাক পাইপ ব্যাক পাইপটা কী এক ধরনের বাদ্যযন্ত্র আইডিশটা বাজাই ফুসফুসে মারাত্মক জোর লাগে বাজাচ্ছে যাচ্ছে কে এলিজাবেথ কী যন্ত্রণা বলো দেখি তুমি কি বুড়িকে বলে আসবে এখন মিডনাইট নাইট বুড়ির কোনো রাইট নেই মিড আমাদের বিরক্ত করার আমি এলিজাবেথের ঘরের দিকে এগোলাম দরজা হাট করে খোলা বুড়ি বিছানায় পা তুলে প্যাক পাইপ নিয়ে বসে আছে এই বাদ্যযন্ত্রটি বাজাতে ফুসফুসের প্রচণ্ড জোর লাগার কথা আশি বছরের বুড়ি এই জোর কোথায় পেলো কে জানে আমাকে দেখে এই বুড়ি হাসি মুখে উঠে এলো আহমদ ওয়েলকাম প্রথমে অভদ্র হওয়া যায় না বললাম কেমন আছো ভালো খুবই ভালো গ্যারেসল থেকে এই পাইপটা কিনে ফেললাম একেবারে ব্র্যান্ড নিউ মাত্র কুড়ি ডলারে দিয়ে দিল চমৎকার না জিনিসটা হ্যাঁ চমৎকার অনেক দিন থেকেই শখ ছিল একটা বাদ্যযন্ত্র বাজানো শিখব তাই ব্যাক পাইপ বাজানো তো খুব কঠিন শুনেছি ফুসফুসে খুব জোর লাগে তা লাগে প্রথমে বাতাস ভরাটাই কষ্ট একবার ভরা হয়ে গেলে মোটামুটি সহজ বলা জলে তুমি বসো না দাঁড়িয়ে আছো কেন আমি অন্য একদিন এসে বসব কাল আমার একটা পরীক্ষা মিড আমার ঘুম দরকার অফকোর্স আমার বাদ্যযন্ত্রে তোমার ঘুমের অসুবিধা করলাম কি কিছুটা করেছ সরি এক্সট্রিমলি সরি আর বাজাবো না তুমি নিশ্চিন্ত হয়ে ঘুমাও জাস্ট এ মিনিট তোমাকে মগ হট কোকো বানিয়ে দিচ্ছি হট কোকোর মতো ঘুমের ওষুধ হয় না তোমাকে ধন্যবাদ হট কোকো খেতে ইচ্ছা করছে না না বললে হবে না আমার কথা শোনো খেয়ে দেখো মরার মতো ঘুমুবে হাজব্যান্ডের মৃত্যুর পর আমার অনিদ্রা রোগ হলো সারা রাত জেগে থাকি ঘুম আসে না তখন এই ওষুধটা আবিষ্কার করলাম আমি লক্ষ্য করলাম কথা বলতে বলতে বুড়ি হিটিং কয়েল দিয়ে পানি গরম করে ফেলেছে কোকা প্রস্তুত আমাকে খেতে হলো খেতে খেতে বুড়ির গল্প শুনতে হলো তার চার ছেলে মেয়ে এক একজন এক এক জায়গায় গত দশ বছর ধরে কারও সঙ্গে দেখা নাই তবে যোগাযোগ আছে ওরা চিঠি লেখে ছবি পাঠায় তুমি নাতি ছবি দেখবে আহম্মদ আমার আজ থাক অন্য একদিন দেখব আচ্ছা থাক তুমি আরাম করে ঘুমাও গরম কোকো খেয়েছ চমৎকার ঘুম হবে দেখবে এক রাতে ঘুম কাবার গরম কোকো খাওয়ার কারণেই হয়তো সেই রাতে এক ফোঁটা ঘুম হলো না বিছানায় এপাশ ওপাশ করে কাটালাম ভোরবেলা বাথরুমে যাচ্ছি এলিজাবেথের সাথে দেখা সে হাসি মুখে বলল কেমন ঘুম হলো বলো তো আমি বিরক্তি চেপে রেখে বললাম ভালোই বুড়ি উল্লাসিত গলায় বলল বলেছি না চমৎকার ঘুম হবে এ কথা ঠিক হলো রুমিং হাউসের বুড়ি আমাদের খুব বিরক্ত করতে লাগলো জানা গেল সে ডাক যোগে ব্যাক পাইপ বাজানো শিখছে ডাক যোগে বাইবেল শেখা যায় জানি কিন্তু বাদ্যযন্ত্র বাজানো যে শেখা যায় জানতাম না এই বিচিত্র দেশে সবই সম্ভব কিছুদিন পরপরই মাঝরাতে কোকো পোপো শব্দ হতে থাকে তিক্ত বিরক্ত অবস্থা একদিন অনন্তনাগ খুব চিৎকার চেঁচামেচি করে এলো তুমি বাজনা শিখেছ ভালো কথা রাত দুপুরে কেন দিনে শিখতে পারো না দিনে আমরা কেউ থাকি না ঘর ফাঁকা থাকে দিনে আমার নানা কাজকর্ম থাকে তোমার আবার কিসের কাজকর্ম তুমি ঘুরে ঘুরে বেড়াও এটাই আমার কাজ খুব ভালো কথা রাতে যখন তোমার ওই যন্ত্র বাজাও দরজাটা বন্ধ করে রাখতে পারো না এই বাদ যন্ত্র ফাঁকা জায়গায় বাজাতে হয় ইনস্ট্রাকশন লেখা আছে বিশ্বাস না করলে পড়ে দেখতে পারো তোমার নামে বাড়িওয়ালার কাছে আমরা নালিশ করব। করতে চাইলে করো তাতে লাভ হবে না বাড়িওয়ালার সঙ্গে আমার যে লিজ এগ্রিমেন্ট হয়েছে সেখানে লেখানেই যে ব্যাক বাইপ বাজানো যাবে না তুমি অতি নিম্ন শ্রেণীর একটি প্রাণী ছি এমন কথা বলবে না আচ্ছা যাও আর বাজাবো না কয়েকদিন সত্যি সত্যি বাছনা বন্ধ থাকে আবার শুরু হয় রাগে দাঁত কিরমির করি কিন্তু বুড়ি সদা দেখা হলে এক গাদা কথা বলবেই আমার নাত নিয়ে দাঁত উঠেছে ছবি পাঠিয়েছে দেখবে কি যে সুন্দর অ্যাঞ্জেলের মতো লাগে আমার মনে হয় এই পৃথিবীতে তার মতো সুন্দর বাচ্চা জন্মায়নি সামারে তাকে দেখতে যাবো ছেলেকে লিখেছি টিকিট পাঠাতে ও টিকিট না পাঠালে যেতে পারবো না ও লিখেছে পাঠাবে ছেলে টিকিট পাঠায় না বুড়ির যাওয়া হয় না আমেরিকার অসংখ্য হতদরিদ্র বুড়িদের সে একজন সোশ্যাল সিকিউরিটির টাকায় কোনো ক্রমে বেঁচে আছে বাড়ি ভাড়া খাবার খরচ এবং মেডিকেল ইন্স্যুরেন্স দিয়ে বুড়ির কাছে কিছুই থাকে না এর মধ্যে তার আবার পার্টির বাত্তিক আছে সস্তা ধরনের কয়েক বোতল মদ কিনে সে প্রায়ই পার্টি লাগিয়ে দেয় ইউনিভার্সিটি থেকে ফিরে এসে দেখি দরজার গায়ে নোট ঝুলছে নোটে পেঁচানো হরফে লেখা প্রিয় বন্ধু আজকের দিনটি আমার জীবনের বিশেষ দিন এই দিনে আমার স্বামী ববের সঙ্গে আমার প্রথম দেখা এই দিনেই আমরা প্রথম একসঙ্গে ডিনার করি এবং বব আমাকে বলে আই লাভ ইউ বিশেষ দিনটি স্মরণ করে রাখার জন্য ছোট একটা পার্টির আয়োজন করেছি আয়োজন অতি ঘনিষ্ঠ বন্ধুদের মধ্যেই সীমাবদ্ধ তুমি আসবে পার্টিতে যেতে ইচ্ছা করে না কিন্তু না গিয়ে উপায় নেই বুড়ি দশ মিনিট পর পর এসে বলবে কয় এখন এলে না সবাই এসে গেছে শুধু তোমার জন্য অপেক্ষা আমি যাওয়ার পর দেখি আমি শুধু এসেছি আহার কেউ আসেনি বুড়ি এক কথা সবাইকে বলে আসছে ঘরে মোমবাতি জ্বলছে টেবিলে কিছু পটেটো চিপস চিনাবাদাম কাজুবাদাম এবং দু বোতল রেড ওয়াইন যার দাম বড়দোর ছ থেকে সাত ডলার ঠোঁটের টকটকে লাল রং মেখে বুড়ি হাসি মুখে ঘুরে বেড়াচ্ছে তাকে দেখে মনে হচ্ছে তার আনন্দের সীমা নেই পার্টিতে লোক বলতে আমরা কজন বাড়িওয়ালা বাড়ি বলি কখনো আসে না বুড়ির বাইরের কোনো বন্ধু বান্ধব নেই আমাদেরই সে বোধহয় ঘনিষ্ঠ বন্ধু ধরে নিয়েছে পার্টির মধ্যমণি হয়ে লাল মদের গ্লাস হাতে নিয়ে বুড়ি এর কাছে তার কাছে যায় উজ্জ্বল চোখে বলে জীবন বড় আনন্দময় কি বলো আমরা বিরস মুখে বলি হ্যাঁ বড় সুন্দর পার্টি হলো অসাধারণ হ্যাঁ অসাধারণ আমার মনে হচ্ছে আমি আমার ইউথে ফিরে গেছি খুবই ভালো কথা ফিরে যাও এলিজাবেথ তার যৌবনে ফিরে যাওয়ার ব্যবস্থা এত ঘন ঘন করতে লাগলো যে আমরা তিক্ত বিরক্ত হয়ে গেলাম পার্টিতে যাওয়া বন্ধ সে এসে করুণ গলায় বলে আজ আমার একটা বিশেষ দিন আর তোমরা কেউ আসবে না পড়াশোনার খুব চাপ আজ দিনটি আমার জন্য খুবই স্পেশাল আজ বব আমাকে প্রপোজ করেছিল ষাট বছর আগের কথা অথচ মনে হয় সেদিন প্লিজ আজ যেতে পারবো না অ্যাসাইনমেন্ট রয়েছে কন্ধা খানিকের জন্য এসো অসম্ভব একেবারেই অসম্ভব বুড়ি একা একাই পার্টি করে এবং এক সময় ভয়াবহ ব্যাগ পাইপ বেঁচে ওঠে আমাদের কাউকে না কাউকে ছুটে যেতে হয় আমাদের কাছে অসহ্য বোধ হয় ই কী যন্ত্রণা যাই হোক শীতের শুরুতে যন্ত্রণার অবসান হলো জানা গেল টাকা পয়সার অভাবে এলিজাবেথ তার ব্যাগ পাইপ বিক্রি করে দিয়েছে আমরা স্বস্তির নিঃশ্বাস ফেললাম বাঁচা গেল এখন আর মাঝরাতে ঘুম ভেঙে ছুটে যেতে হবে না এক বিকালের কথা অনন্তর কাছে শুনলাম বুড়ি হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় তাকে হাসপাতালে নেওয়া হয়েছে অবস্থা খুব ভালো নয় মনটা একটু খারাপই হলো সেন্ট জোসেফ হাসপাতালে বুড়িকে দেখতে গেলাম বুড়ি মহা খুশি উজ্জ্বল চোখে বলল কার্ড কার্ড এনেছ অসুস্থ কাউকে দেখতে হলে কার্ড নিয়ে যাওয়ার নিয়ম আছে আমি গেটওয়েল কার্ড নিতে ভুলে গেছি এলিজাবেথ বলল আমি কার্ডগুলি জমাচ্ছি তুমি পরের বার আসার সময় কার্ড নিয়ে এসো আচ্ছা আনব এই দেখো হান কি সুন্দর কার্ড দিয়েছে এই কার্ড দিয়েছে তো হা আহা মেয়েটা বড় ভালো অনন্ত কী করেছে দেখো শুধু যে কার্ড দিয়েছে তাই না ফুলও নিয়ে এসেছে বেচারা টাকা পয়সা নেই এর মধ্যে এত খরচ আমি খুব রাগ করেছি বুড়ির আনন্দ দেখে বড় ভালো লাগলো ভিজিটিং আওয়ারের শেষে বের হচ্ছে বুড়ি গলার স্বর নামিয়ে বলল তোমাদের কাছে আমার একটা ক্ষমা প্রার্থনা করার ব্যাপার আছে আমি আগ্রহ নিয়ে তাকালাম বুড়ি লাজুক গলায় বলল ব্যাগ পাইপ কেন বাজাতাম জানো একা একা থাকতে এত খারাপ লাগতো কুচ্ছিত বাজানাটা বাজালেই তোমরা কেউ না কেউ আসতে খানিকক্ষণ কথা বলতে পারতাম সরি তোমাদের কষ্ট দিয়েছি আমার মনটা অসম্ভব খারাপ হলো কোনো কথা বলতে পারলাম না বুড়ি মাস রোগ ভোগ করে সুস্থ হলো তার বাড়ি ফেরা উপলক্ষে আমরা ছোট্ট একটা পার্টির ব্যবস্থা করলাম শুধু পার্টিই না বুড়ির জন্যে সামান্য উপহারও আছে নতুন একটা ব্যাগ পাইপ আমরা সবাই চাদা করে কিনেছি আমেরিকানরা কাঁদতে পারে না এই কথা যে বলে সে মহামূর্খ অনন্তনাগ যখন ব্যাগ পাইপ বুড়ির হাতে তুলে দিল বুড়ি অবাক হয়ে আমাদের সবার দিকে খানিক্ষণ তাকিয়ে রইল তারপর শিশুদের মতো চিৎকার করে কাঁদতে লাগল কান্নার এমন মধুর দৃশ্য আমি আমার জীবনে খুব বেশি দেখিনি বুড়ি গল্পটা এখানেই শেষ এরপরে নতুন কোনো গল্প নিয়ে খুব শীঘ্র আসছে আমাদের ইউটিউব চ্যানেলে